হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছো। আমি সুজন আবারও তোমাদের সামনে চলে আসলাম যে গুরুত্বপূর্ণ একটা ম্যাথ সমাধান নিয়ে। এবং এই ম্যাথটা আমরা আজকে হচ্ছে কি স্থিতিবিদ্যা চ্যাপ্টার থেকে আলোচনা করব, যে যারা হচ্ছে এসএসসি হায়ার ম্যাথ চ্যাপ্টার, হায়ার ম্যাথ আসছে আপনার হায়ার ম্যাথ সেকেন্ড পার্টের চ্যাপ্টার হচ্ছে কি 8.3, বা যেটাকে আমরা বলি কি স্থিতিবিদ্যা। আমরা এই এই চ্যাপ্টারের যে ম্যাথটা করবো আজকে, এই ম্যাথটা হচ্ছে আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এবং এই ম্যাথ থেকে কোশ্চেন তোমাদের রিসেন্টলি এসেছে, দেখো আমি এখানে লিখে রাখছি যে তোমাদের কোথায় কোন বোর্ড আসছে, চট্টগ্রাম বোর্ড, কুমিল্লা বোর্ড, চট্টগ্রাম বোর্ড, তারপরে রিসেন্ট অনেক অনেক বোর্ডে এসেছে। এই কোশ্চেনটা আমরা আজকে সমাধান করব। অ্যান্ড যারা ক্লাসটা করতেছো, যদি তুমি আমার পেজে নতুন হয়ে থাকো অবশ্যই কি করো, পেজকে ফলো করে দিবা অ্যান্ড ক্লাসটা শেয়ার করে দিবা। আর আর যদি তুমি হচ্ছে কি আমার ইউটিউব চ্যানেল থেকে ক্লাসটা করো, অবশ্যই গিয়ে যদি তুমি চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা অ্যান্ড পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন অন করে রাখবা। ফার্স্ট ক্লাস এই যে হচ্ছে লাইক অ্যান্ড কমেন্ট অবশ্যই দিবা। তো চলো আমরা আজকে ম্যাটটা শুরু করি। আচ্ছা, আমি শুরু করার আগে আমি আমার ক্যামেরাটা অফ করে নিচ্ছি, যেহেতু তোমাদের দেখো আমি আমার ক্যামেরাটা অফ করে দিচ্ছি। এখন আসো আমরা ম্যাটটা শুরু করব। চলো আমরা একটু পড়ে ফেলি যে এইখানে কি বলছে। দেখো তো আমাদের প্রশ্ন বলে দিছে না যে কি বলছে, এবিসি একটা ত্রিভুজের এ বি এবং সি কৌণিক বিন্দুতে পি কিউ আর মানের কি বলছে তিনটি সম্মুখমুখী সমান্তরাল বল ক্রিয়ারত আছে, তিনটি সম্মুখমুখী সমান্তরাল বল কি আছে ক্রিয়ারত আছে, তাদের লব্ধি ওই ত্রিভুজের লম্ব কেন্দ্রগামী হলে প্রমাণ করো যে পি বাই টেন টেন এ ইকুয়াল কত কিউ বাই টেন বি আর বাই টেন সি। এটা প্রমাণ করতে বলছে, অথবা আরেকটা প্রমাণ করতে বলছে এই অংশটুকু, আমরা এটা প্রমাণ করব। তো আমাদের এই দেখা তুমি এখানে চিত্র রেখে রাখছি জাস্ট তোমাদের একটু বোঝানোর জন্য, যে বলা হয়েছে কি যে এ বলছে কি এবিসি তিনটা ত্রিভুজের তিনটা বাহু থেকে তিনটা বল ক্রিয়া করতেছে, একটা হচ্ছে কি আমাদের পি বল, আর একটা হচ্ছে কিউ বল বি বিন্দুতে কিউ বল, আর আর বিন্দুতে হচ্ছে আমাদের কি আর বলটা হচ্ছে কি সি বিন্দুতে। তো আমরা একটা ত্রিভুজের লম্ব কেন্দ্র কি বলতে বুঝি, যে অপর বিন্দু থেকে এই বাহুটার উপর লম্ব, এই বিন্দু থেকে এই বাহুটার উপর লম্ব, তাহলে যেমন এই বিন্দু বরাবর এইখান থেকে এই বিন্দু বরাবর এইটুকু, এই যে বিন্দুটা আছে আমরা এটা হচ্ছে কি তার কি লম্ব বিন্দু। তো এই বরাবর আমরা তিনটা বল থাকলে আমরা কি সমান্তরাল ভাবে ক্রিয়া করছে, তাহলে এই বিন্দুতে আমাদের লব্ধি বলটা ক্রিয়া করে, তাই না? এখন যদি আমরা এই যে ডি বিন্দু থেকে এডি এর উপর একটা কি আমরা কি লম্ব অঙ্কন করি, যে আমরা কি করব এডি এর উপর একটা লম্ব অঙ্কন করব, সেই লম্বটা কি করবে যে আমাদের এডি এই এ এখান থেকে আমরা এটা লম্ব কেন্দ্রটাকে আমরা বলতে পারি এস, এটা লম্ব কেন্দ্র এস। এই লম্ব এ এস লম্ব কেন্দ্রকে আমরা এমন ভাবে বর্ধিত করি যে আমরা কি লম্ব কেন্দ্র এইটার উপর বর্ধিত করতেছি, যে কি বিন্দুটা হচ্ছে ডি। এই ডি বিন্দুতে আমাদের দুইটা বলের লব্ধি কাজ করবে, সেখানে হচ্ছে আমাদের কি দুইটা বলের লব্ধি কাজ করে, সেই দুইটা বল কি কি, এটা হচ্ছে কিউ আর এটা হচ্ছে কি আর, এই দুইটা বলের লব্ধি, যেহেতু সমান্তরাল সম্মুখমুখী বল, সম্মুখমুখী বলে কি লব্ধি দুইটা কি করা লাগে যোগ করা লাগে, তাই না? তো আমরা আসো এইখান থেকে ম্যাথটা সমাধান করতে পারি। তো দেখো আমরা যেহেতু এই অংশটুকু থেকে শুরু করব, তাহলে আমরা এখন আসো জাস্ট তোমরা একটু বাংলাটা লিখে নিও, যে আমরা কি এবিসি ত্রিভুজের হচ্ছে কি আমাদের কি লম্ব কেন্দ্র হচ্ছে এই, তারপরে হচ্ছে কি এবি রেখাকে বিসি রেখা পর্যন্ত, এস রেখাকে আমরা কি বিসি রেখার উপর এস পর্যন্ত আমরা কি করছি বর্ধিত করছি, এবং এই বর্ধিত করার ফলে কি করছে ডি বিন্দুতে কি করে সেট করে, এই ডি বিন্দুতে সেট করলে আমরা কি বি এই যে পি এবং কিউ বলের লব্ধিতে কোথায় কাজ করে ডি বিন্দুতে ক্রিয়া করে, তাহলে আমরা সেই ক্ষেত্রে আমরা পাবো যে আমরা কি ছেদ বিন্দু হলে তাহলে আমরা কি সমান্তরাল সম্মুখী লব্ধি বলের সূত্র অনুসারে আমরা এটা লিখতে পারি। তাহলে আমরা এখানে সমাধান করি সলিউশন দেখো, তাহলে আমরা এই যে প্রথমটুকু আছে আমরা এই বাংলাটুকু একটু নিজেরা লিখে নিও জাস্ট দেখো, তাহলে আমরা এখানে আমরা লিখতে পারি আমরা জানি, তাহলে আমরা জানি যে আমরা কিউ বল যদি নিই, আমরা কিউ বল নিলে তাহলে কি লব্ধি বল থেকে কিউ বলের দূরত্ব কতটুকু দূরত্ব আছে, এটা যদি আমরা ডি বিন্দু হয় তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমাদের কত বিডি ইকুয়াল, যদি আমরা আর বলটা নিই তাহলে আমাদের দূরত্ব কত হবে সেক্ষেত্রে হচ্ছে ডিসি, দূরত্ব হবে কত ডি বা আমরা বলতে পারি সিডি, যেটাই আমরা বলো না কেন। তাহলে আমরা এইখান থেকে আসবো যে মানটা বের করব, এইভাবে আমরা লিখতে পারি কিউ বাই আর ইকুয়াল আমরা কি লিখতে পারি যে আমরা সিডির আগে আগে লিখি ক্রম অনুসারে, তাহলে আমরা কি লিখতে পারবো বিডি। এখন আসো যেহেতু আমাদের কি কোণের মানটা বের করা লাগবে, দেখো কিউ এর সাথে কার কোণ,
কোন বি, কি হচ্ছে বি, আর আর এর সাথে কি সিকোন, তাহলে আমরা কি এই দুইটা গুণ দিয়ে আমরা কি করতে পারবো, কাজটা করতে পারবো। তো চলো আমরা একটু দেখি যে কিভাবে বের করা যায়। যদি আমরা এই যে সিডি রেখাকে, আমরা যে সিডি রেখাকে এই এডি দ্বারা ভাগ করে দিই, তাহলে আমরা কি পাবো, তাহলে এটা যদি আমাদের ছোট সূক্ষ্ম কোণ চিন্তা করো, এটা যদি আমরা 90 ডিগ্রি কোণ হয়, কারণ যেহেতু লম্ব এটা 90 ডিগ্রি, আর এটা যদি কোণ চিন্তা করো, আর তাহলে আমরা এইখানে একটা কোণ পাবো, তাই না? আমরা এটা সূক্ষ্ম কোণ ধরতে পারি, এটাও একটা কোণ ধরতে পারি। তাহলে আমরা চলো আমরা কি করি, উভয় পাশে এডি দ্বারা ভাগ করে দিই। তাহলে আমরা কি লিখতে পারি, কিউ বাই আর ইকুয়াল কত, জাস্ট সিডি ডিভাইডেড বাই কত, এডি, নিচে কত, বিডি ডিভাইডেড বাই হচ্ছে কত, এডি। দেখো তো আমরা যে অংশটুকু পাইতেছি, দেখো সিডি এইটা হচ্ছে কি সিডি, আর এটা হচ্ছে আমাদের এডি। তাহলে আমরা এইটা এখন আমাদের কি হিসাবে কাজ করতেছে, লম্ব হিসাবে। আমরা এই কোণটাকে সূক্ষ্ম কোণ ধরছি, তার মানে আমরা এর পরিবর্তে আমরা কি লিখতে পারবো, ট্যান সি লিখতে পারবো। তাহলে আমরা আসো এখানে আমরা লিখতে পারি কিউ বাই আর ইকুয়াল টু জাস্ট কি লেখা যায়, ট্যান সি। আমরা এখানে লিখতে পারবো, ও সরি, আচ্ছা এডি। দেখো তো এই কোণটা যদি আমরা কি এখন ভূমি হিসাবে কল করি, যেহেতু সূক্ষ্ম কোণ ধরছি, তাহলে এই কোণটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে কি আমাদের লম্বা। তাহলে আমরা এখানে লিখতে পারবো কি কট সি, তাহলে আমরা সিডি ডিভাইডেড বাই কট সি, আর এটার পরিবর্তে দেখো বিডি, বিডি কোণটুকু এইটুকু, আর এডি এডি কোণটুকু এইটুকু। তাহলে আমরা এখন কোণ ধরা হয়েছে কোনটা, এইটুকু, এটাকে আমরা কি করছি সূক্ষ্ম কোণ ধরা হয়েছে। তাহলে এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে ভূমি, তাহলে আমরা এখানে লিখতে পারবো কট বি। ওকে, তো আমরা চলো এইটুকু যদি আমরা পাই, তাহলে আমরা পরবর্তী অংশটুকু কি লিখতে পারি, তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো কিউ ডিভাইডেড বাই আর ইকুয়াল টু, কিউ ডিভাইডেড বাই আর ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো, কটটা আমরা লিখতে পারি 1 বাই কে ট্যান সি, আর হচ্ছে আমরা কি কট বি কে আমরা লিখতে পারবো 1 ডিভাইডেড বাই ট্যান বি। তাহলে আমরা চলো একটু ডিফারেন্ট ভাবে লিখি, যদি আমরা এটাকে উল্টিয়ে দিই, তাহলে আমরা কিউ ডিভাইডেড বাই আর ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো, জাস্ট উল্টাই দাও, তাহলে আমরা কি ট্যান বি ডিভাইডেড বাই হচ্ছে কত, ট্যান সি, ট্যান বি ডিভাইডেড বাই ট্যান সি লিখতে পারি। দেখো তো আমাদের বের করতে বলছে কি, তাহলে আমরা এটাকে যদি আমরা এভাবে লিখি, জাস্ট আমরা এই অংশটুকু এভাবে লিখতে পারি, আমরা কিউ বাই ট্যান বি ইকুয়াল কত, আর বাই ট্যান সি। তাহলে আমরা এইটা যদি আমরা বের করতে পারি, তাহলে আমরা কি অনুরূপভাবে, তাহলে আমরা কি করতে পারবো, অনুরূপভাবে, অনুরূপ ভাবে আমরা অনুরূপ ভাবে আমরা আরেকটা কোণ বের করতে পারবো, সেটা হচ্ছে কত, পি ডিভাইডেড বাই ট্যান এ। যেহেতু কিউ নেওয়া হয়েছিল কোন বরাবর, যেহেতু আমরা কিউ বল নিয়েছি, তার কোণটা নেওয়া হয়েছে, যদি আমরা আর বলটা চিন্তা করি তাহলে তার কোণটা নেওয়া হবে। তাহলে আমরা এখানে লিখতে পারবো জাস্ট কি হচ্ছে কিউ ট্যান কত বি ইকুয়াল কত, আর ইকুয়াল টু কত, ট্যান সি। তাহলে আমরা এইটুকু যদি লিখতে পারি, তাহলে আমরা চলো এই অংশটুকু আমরা লেখা যায়, তাই এইটাই আমাদের কি করতে বলছে, প্রমাণ করতে বলছে। তাহলে দেখো আমরা এখানে বলতে পারি এইটুকু সমান আমাদের কি, প্রমাণিত, এটা হচ্ছে আমাদের প্রুফ, প্রমাণিত। আচ্ছা তোমাদের জন্য আমরা একটা হোমওয়ার্ক দিয়ে দিই, যে তোমরা এই ম্যাথটা করবা। দেখো আমি যেটা বলে দিছি, চট্টগ্রাম বোর্ড 2023 সালে আসছে, এবং এখানে আমাদের বলে দিচ্ছে, দেখো একটা ত্রিভুজের লম্ব কেন্দ্র বলে দিচ্ছে, সেই লম্ব কেন্দ্রটা কোথায়, এস, এই বিন্দুতে আমাদের বলছে। তাহলে পি আর এস টি বলদের লব্ধি এইচ বিন্দুগামী হলে প্রমাণ করো যে জাস্ট সেম জিনিসগুলা, পি এর জায়গায় কি আছে আর, আর হচ্ছে কি কিউ এর জায়গায় কত আছে এস, আর হচ্ছে কি আর এর জায়গায় আছে টি, এই সেম জিনিসটা, এটা তোমরা কি করবা বাসায় প্রমাণ করবা। তো চলো আমরা পরবর্তী অংশটুকু আমরা প্রমাণ করে ফেলি, আমরা এই অংশটুকু আমরা প্রমাণ করব। এখন আসো এটা আমরা প্রমাণ করতে গেলে কোন অংশটুকু থেকে প্রমাণ করব, তো আমরা এই অংশটুকু আগে, আগের অংশটুকু সম্পূর্ণ করা লাগবে। তাহলে করতে গেলে আমরা কি পাইছি, পি কত, ট্যান এ ইকুয়াল কত, কিউ ট্যান বি ইকুয়াল কত, আর ট্যান সি, এই অংশটুকু আমরা পাই। তো আমরা চলো এই যে একটা জিনিস পাইছি, যে আমরা এটা একটা ত্রিভুজের মাঝে পাইছি না, সে কি এরকম একটা ত্রিভুজ ছিল, যে এবিসি ত্রিভুজ, এটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে আমাদের বি, আর এটা হচ্ছে সি। দেখো আমরা এই, আমরা ত্রিভুজ যখন পড়েছিলাম, ত্রিকোণমিতি পড়েছিলাম, তখন এরকম ত্রিভুজ থাকলে এ কোণটা যেটা নেওয়া হবে তার বিপরীত বাহু হচ্ছে কত, এ, আর যে বি কোণ নেওয়া হয় তার বিপরীত বাহুটা হচ্ছে বি। আমরা একটু কালারটা চেঞ্জ করে নিই, বিপরীত বাহু হচ্ছে বি। যদি আমরা সি কোণ চিন্তা করি, আমরা সি কোণ নিই, তাহলে আমার বিপরীত বাহুটা হবে কোনটা, সি, এটা।
সেক্ষেত্রে আমরা একটা লিখতে পারবো। তো চলো আমরা এটাকে একটু ভেঙে ফেলি, যেহেতু আমাদের প্রমাণ করতে বলছে। তাহলে আমরা পি ইকুয়াল টু ট্যান আমরা লিখতে পারি কত, সাইন এ ডিভাইডেড বাই কত, জাস্ট কস এ। ইকুয়াল কত লেখা যায়, ইকুয়াল লেখা যায় যে কিউ ডিভাইডেড বাই হচ্ছে কত, সাইন বি ডিভাইডেড বাই কস বি। ইকুয়াল আমরা কি লিখতে পারবো, জাস্ট আমরা লিখতে পার আর ইকুয়াল টু জাস্ট কি সাইন সি ডিভাইডেড বাই কত, কস সি। এখন যদি আমরা এটাকে উল্টিয়ে দিই তাহলে আমরা যে মানটা পাবো সেটা হচ্ছে আমাদের কত, পি ইন্টু কত, কস এ ডিভাইডেড বাই কত, সাইন এ। আমরা লিখতে পারবো সাইন এ ইকুয়াল সেম ভাবে বাকিগুলোও কি আমরা কি করে দিব, উল্টিয়ে দিব। তাহলে আমরা লিখতে পারবো কিউ ইন্টু কত, কস বি ডিভাইডেড বাই সাইন কত বি। ইকুয়াল আমরা কি লিখতে পারবো, আর ইন্টু কস সি ডিভাইডেড বাই হচ্ছে কত, সাইন সি। ওকে, তো এখন চলো আমরা এই অংশটুকুতেও পাই। এখন দেখো যে আমরা এইটুকু যদি প্রমাণ করতে বলছে যে আমাদের এই অংশটুকু এই টাইপের আনতে গেলে আমাদের অবশ্যই কি করতে লাগবে, ত্রিকোণমিতির যে আমরা কি কস কোসাইন সূত্র সাইন সূত্র অ্যাপ্লাই করা লাগবে। আগে আসে আমরা কোসাইন সূত্রগুলো একটু দেখে নিই। কস এ যদি আমরা চিন্তা করি, কস এ কোণ, তার মানে এই কোণটা যদি নেই তাহলে আমরা কি এই অপর দুইটা বাহুর বর্গের স্কোয়ার, তার মানে কি বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস কি এই বাহুটার বর্গ ডিভাইডেড বাই কত, অপর যে দুইটা বাহু আছে তার দুইটার টু ইন্টু গুণফল, টু ইন্টু কত লিখতে পারবো আমরা, বি সি। শুধু আমরা এ কোণ নেওয়া হইলে যখন আমরা সাইন সূত্র কি পড়ছি, ত্রিভুজের সাইন সূত্র, জাস্ট কি এ বাই সাইন এ ইকুয়াল কত, টু আর। তাহলে আমরা এখানে কি লিখতে পারবো বলতো, এ বাই টু আর ইকুয়াল আমরা কি লিখতে পারবো, সাইন এ। আমরা এই অংশটুকু গুলো এখানে বসিয়ে দিব, জাস্ট আর কিছু না। তাহলে আমরা পি ইন্টু, আমরা পি ইকুয়াল টু আমরা এটা লিখতে পারি না, ইন্টু কত, বি স্কোয়ার প্লাস এর সি স্কোয়ার মাইনাস এর কত স্কোয়ার ডিভাইডেড বাই কত, টু বি সি। আর নিচে কত দেখো, সাইন এর পরিবর্তে আমরা কি লিখতে পারবো, এ বাই সাইন টু আর, এ বাই কত, টু আর ইকুয়াল। আসো আমরা কি সেম ভাবে এই বলটার জন্য আমরা লিখতে পারি। তা আমরা এই বলটার জন্য আমরা কি লিখব, কিউ ইকুয়াল কত, কস বি, কস বি মানে কত, অপর দুইটা বাহুর বর্গ, তার মানে কি এ স্কোয়ার প্লাস কত, বি স্কোয়ার মাইনাস এর এ স্কোয়ার মাইনাস এর সি স্কোয়ার, পরে কি স্কোয়ার মাইনাস স্কোয়ার প্লাস এর কি সি স্কোয়ার মাইনাস এর কত আসবে, বি স্কোয়ার এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এর কত আসবে, বি স্কোয়ার ডিভাইডেড বাই কত, টু বি সি, টু সি এ বা এ সি আমরা যাই লেখো। আর নিচে কত আসবে দেখো, এ কোন কোনটা বি কোন, তাহলে আমরা কি যেহেতু এ কোন ছিল তার এ বাহু ছিল, তার মানে এখানে কি আসবে, বি ডিভাইডেড বাই কত, টু আর। সেম ভাবে এই তৃতীয়টার জন্য আমরা লিখতে পারবো, তৃতীয় জন্য আর তো যা থাকবে তাই থাকলো, ইন্টু আমরা কস সির পরিবর্তে আমরা লিখতে পারবো কত, স্কোয়ার প্লাস এর বি স্কোয়ার মাইনাস এর সি স্কোয়ার ডিভাইডেড বাই এই দুইটার যোগফল, টু ইন্টু গুণফল। তাহলে এ বি ডিভাইডেড বাই কত, যেহেতু আমরা সি কোণ নিতেছি তাহলে বাহুটা হবে সি আর নিচে হবে কত, টু আর। দেখো উভয় পাশ থেকে আমরা কি টু আর, এই টু আর, এই টু আর বাদ, এখান থেকে আমরা কি বাদ যাবে, এখান থেকে আমাদের বাদ যাবে টু, এই টু এবং এই টু বাদ, তাই না, আমাদের এই অংশটুকু বাদ যাচ্ছে। দেখো আমরা এইটুকু যদি বাদ যায় তাহলে আমরা এখন কি করতে হবে, এইটুকু আনা লাগবে, তাই না। তো চলো আমরা একটু দেখে ফেলি, উভয় পাশ থেকে যদি আমরা উল্টিয়ে দিই তাহলে আমরা এখানে কি লিখতে পারবো, পি ইন্টু, পি ইন্টু কত, বি স্কোয়ার প্লাস এর সি স্কোয়ার মাইনাস এর কত স্কোয়ার। আচ্ছা আমরা একটু কালারটা চেঞ্জ করে নিই, দেখো আর নিচে কি আছে, নিচে আছে কত, টু বি সি, টু ও সরি শুধু কি হবে, বি সি হবে, শুধু বি সি ইন্টু। দেখো এটা কি নিচে আছে না, তাহলে এটাকে আমরা উল্টাই দাও, উল্টাই দিলে ওয়ান বাই এ ইকুয়াল। সেম ভাবে যদি আমরা এই দুইটা গুণ করে দিই, এ বি সি, এটা এ বি সি এসে যাবে, সেম টুকু আমরা লিখতে পারবো। আচ্ছা দেখো আমরা একটু এই পাশ লিখে নিই, কি আসবে, কিউ ইন্টু স্কোয়ার প্লাস এর সি স্কোয়ার মাইনাস এর বি স্কোয়ার ডিভাইডেড বাই কত আসবে, এ বি সি। একবারে আমরা লিখে দিলাম জাস্ট কি আর ইন্টু স্কোয়ার প্লাস এর বি স্কোয়ার মাইনাস এর সি স্কোয়ার ইন্টু এ বি সি। দেখো
এটাকে আমরা সামনে লিখে দিই, তাহলে আমাদের কি সুবিধা হবে? এবিসি, 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 তিনটা এবিসি কাটা যাচ্ছে, তাহলে আমরা এইটার পরিবর্তে আমরা কি লিখতে পারতেছি বলো? জাস্ট এইটুকু আমরা লিখতে পারি। দেখো আমরা এই অংশটুকু লিখতে পারবো, সেটা কি? অতএব দেখো আমরা পাইতেছিলাম কত, পি ইন্টু, আমরা এই মানটা পাইতেছি না, পি ইকুয়াল টু আমরা বি স্কোয়ার প্লাস এর সি স্কোয়ার মাইনাস এর কত, এ স্কোয়ার, ইকুয়াল কত, কিউ ইকুয়াল টু আমরা পাইতেছি কত, জাস্ট এ স্কোয়ার প্লাস এর কত, সি স্কোয়ার মাইনাস এর কত আসবে, বি স্কোয়ার। আর আর ইকুয়াল টু আমরা কত পাইতেছি, সেটা পাইতেছি কি হচ্ছে এ স্কোয়ার প্লাস এর কত, বি স্কোয়ার মাইনাস এর সি স্কোয়ার। এটাই আমাদের প্রমাণ করতে বলছে, এটুকু হচ্ছে আমাদের কি প্রমাণিত। এন্ড ভাই আশা করি তুমি এই ম্যাথটা বুঝতে পারছো। এন্ড এই ম্যাথ এন্ড দুইটা ম্যাথ আমরা একসাথে করে ফেললাম, একটা ম্যাথে দুইটা ম্যাথ করে ফেলছি। এন্ড দুইটা ম্যাথে তোমাদের জন্য বোর্ডে এসেছে এবং বুট কোশ্চেন গুলো আসে। যদি আমি তোমাকে একটু বলে দেই যে এই কোশ্চেন গুলো কোন কোন বোর্ডে আসছে, তোমরা যদি একটু দেখে নিতে পারো হচ্ছে তোমাদের জন্য ভালো হবে। দেখো আমি এখানে একটু বলে দিচ্ছি, আচ্ছা আমি একটু কালার করে নিই, হচ্ছে ওপেন বোর্ড, একটু ওয়েট করো, আমি এই কোশ্চেন গুলো যে আসছে তোমাদের বোর্ডে সেই কোশ্চেন গুলো আমি একটু দাগিয়ে দিচ্ছি। দেখো আমরা এই কোশ্চেন গুলো একটু সমাধান করবা, তোমাদেরকে আমি বলে দিচ্ছি, এই যে সিলেট চট্টগ্রাম বোর্ড, যদি তোমাদের কাছে চট্টগ্রাম বোর্ড থাকে হচ্ছে কি চিটিজি, এই যে বোর্ডের কত 23 সালের কোশ্চেনটা করবা, 23 সালের কোশ্চেন বলতে 1 নম্বর কোশ্চেন সমাধান করবা। তারপরে আসো আমরা পরবর্তীতে দেখি আর কোনো কোশ্চেন আছে কিনা তোমাদের জন্য এরকম টাইপের, যে আমরা যা করলাম একটু স্ক্রিনশট নিয়ে নিতে পারো। চলো চলো আর একটু দেখে দেই, আচ্ছা যাই হোক আমরা যতটুকু মনে রাখলাম ওইটুকু যদি তোমরা মনে রাখতে পারো, আশা করি তোমাদের কি হবে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। অ্যান্ড হচ্ছে তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাতে বলবা। তো আশা করি তোমাদের সবারই এই জিনিসটা কি বুঝতে পারছো। অ্যান্ড আজকের ক্লাসে যে টপিকটা ছিল, অ্যান্ড আশা করি সবারই কি হয়েছে ক্লিয়ার হয়েছে। অ্যান্ড তোমরা যারা এই পর্যন্ত ক্লাসটা করলা তাদেরকে অবশ্যই সবাইকে ধন্যবাদ, অ্যান্ড এত সুন্দর করে ক্লাসের মাঝখানে অ্যাটেন্ড থেকে। অ্যান্ড আমিও তোমাদের সামনে একটু আসি দেখা করতে, দেখি তোমরা আমাকে দেখতে পাও কি না। যাও তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিই যে আমি এতক্ষণ তোমাদেরকে পড়ালাম। বেস্ট অফ লাক সবাইকে, সবার জন্য শুভকামনা। অ্যান্ড সবাই যারা আমার ক্লাসটা করলা অবশ্যই শেষ পর্যন্ত, তো তোমরা অবশ্যই কি করবে ক্লাসটা হচ্ছে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবা, পাশাপাশি হচ্ছে তুমি তোমার নিজের আইডিতে শেয়ার করে রাখবা। অ্যান্ড তুমি যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা, অ্যান্ড পাশাপাশি তোমাদের বন্ধুদেরকেও বলবা। ওকে ভালো থাকো, সবার জন্য শুভকামনা, আসসালামু আলাইকুম।